সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। টাঙ্গন নদীর ঘাট লিজ নেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ, তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় 3 তৃণমূল কর্মী আহত হয়েছেন, বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে মালদার হবিবপুর থানার পুলিশ। শুক্রবার রাত্রিবেলা মালদার হবিবপুর থানার রানীগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। দীর্ঘদিন ধরে রানীগঞ্জ এলাকায় ঘাটে লিজ পায় এলাকার তৃণমূল সমর্থক ধনঞ্জয় সরকার। এবার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ঘাটে লিজ দেওয়ার ডাক দেওয়া হয়। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ধনঞ্জয় সরকার ও এলাকার বিজেপি সমর্থক শিবা বিশ্বাস। বাৎসরিক 2,41,000 টাকার বিনিময়ে এই ঘাটের লিজ পায় ধনঞ্জয় সরকার। এরপর থেকেই এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে অশান্তি শুরু হয়। তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাত্রিবেলায় তাদের কর্মী সমর্থকেরা নদীর ধারে বসেছিল, সেই সময় শিবা বিশ্বাসের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা তাদের ওপর লাঠি নিয়ে চড়াও হয়, তাদের বেধড়ক মারধর শুরু করে। ধনঞ্জয় সরকার সহ মোট 3 জন তৃণমূল কর্মী আহত হয়। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্তে নেমেছে হাবিবপুর থানার পুলিশ। ধরুন 10-11 বছর ধরে ঘাট বাড়ছে, আবার সেই ঘাটটা এবার ঘাট দিয়ে গেছি, আমি গিয়ে যাই ঘাটটায় গিয়েছি। আমি হসপিটালে ছিলাম রঙ্গারাম, এখন চাষি একটার সময় এখানে ঘাটে ধরছি, আর এখান থেকে গিয়ে ওরা ঘাট ডাক পায়নি, আর ওখান দিয়ে ঘাটে রানিং ঘাট দিয়ে আমাকে বলা বলি। আগে কতটা ডাক উঠেছিল? 1,30,000, 2,30,000। আপনি কতদিন নিয়েছেন? আমি 2,30,000 টাকা নিয়েছিলাম। ওরা এটা কি রাখছিল নাকি? হ্যাঁ, ওই ডাকি ডাক পায়নি যে ওই ডাকি আমাকে মারছে। কোন দলের লোক ওরা? দিদি দিদি। আপনি কোন দল করেন? আমি শুনুন,